ফুটবল খেলতেই মাতৃভূমি নাইজেরিয়া ছেড়ে তার বাংলাদেশে আসা। প্রায় এক দশক বসবাসের ফলে এদেশের প্রতি জন্ম নিয়েছে গভীর ভালোবাসা। ভালোবেসে বিয়ে করেছেন এদেশের মেয়ে লিজাকে, সেই সূত্রে পেয়েছেন বাংলাদেশের নাগরিকত্ব। সবুজ পাসপোর্ট নেওয়ার মূল উদ্দেশ্য অবশ্যই বাংলাদেশ জাতীয় দলে খেলা। গত জুনে পাসপোর্ট পাওয়ার পর থেকেই চলছিল বাংলাদেশের হয়ে এলিটার মাঠে নামার জন্য ফিফা এএফসির অনুমতির অপেক্ষা। দেশি খেলোয়াড় হিসেবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে খেলেছেন বসুন্ধরা কিংসের হয়ে, তবে খেলতে পারেননি এএফসি কাপে। তখন থেকেই ফিফার ছাড়পত্রের জন্য বাংলাদেশ ফুটবল ফেডারেশন চেষ্টা করছিল, তবে সাফের চূড়ান্ত দল ঘোষণার আগে সেই অনুমোদন আর এলো না। ফলে এলিটাকে বাদ দিয়েই মালদ্বীপ রওনা হচ্ছে বাংলাদেশ দল। সাফের জন্য 23 জনের তালিকায় রাখা হয়নি তার নাম। এলিটার সঙ্গে 27 জনের প্রাথমিক দল থেকে বাদ পড়েছেন মিডফিল্ডার মানিক মোল্লা, দুই ডিফেন্ডার আতিকুজ্জামান আর মেহেদি হাসান। এক নজরে দেখে নিন সাফের চূড়ান্ত 23 জনের তালিকা।